আলহামদুলিল্লাহ বিরাট আমিন ওয়ালাহাকিবাতুলী মত তাকিন ওসাল্লাহু আসসালাম আলা আবী ই মহাম্মদ সাল্লাল্লাহু আরিহি ওয়াসাল্লাম আলাহি ও আসাবিহি আজবায়িন সুক্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লা হে আবার পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমজান বিষয়ক বিশেষ তাসব অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আজ আমরা রমজানে ওমরা ফালনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আজ পবিত্র মাহের আমাদান চলছে আল্লাহ রাবুর আলমিন এই মাহের আমাদানের বরকত মাগফরাত ও নাজাতের সৌগাদ নিয়ে আমাদের মাঝে এই মাসটি পাঠিয়েছেন এবং বারোটি মাসের মধ্যে সবচেয়ে নেয়ামতপূর্ণ মাস হলো এই মাহের আমাদান রহমত মাঘফরাত ও নাজাতের বারতা নিয়ে আমাদের কাছে প্রত্যেকটি মানুষকে মোত্তাকি বানানোর আহ্বান নিয়ে এই মাহের আমাদান এসেছে এই জন্য আল্লাহ রুবুল আলাইমিন বলেছেন যে কুতুব কুতিবা সিয়াম আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আমরা এই মাসে উমরা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি ওমরা শব্দের অর্থ হলো জিয়ারত করা ভ্রমণ করা এবং ইচ্ছে করা আর শরীয়তের পরিভাষায় শরীয়ত নির্দেশিত বিশেষ পদ্ধতিতে বাইতুল্লা হারাম জিয়ারত করাকেই উমরা বলা হয়ে থাকে উমরা হলো সুন্নতি মোয়াক্কাদা আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনে হাকিমে একখানে আয়াত নাজেল করেছেন এবং সেখানে বলেছেন ও আতিম্বুল হাজা বলে অমরাতলিল্লাহ তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো আমরা সকলেই জানি যে আল্লাহ তালিয়া ইবাদতগুলোকে তিনটি ভাগে বিন্যস্ত করেছেন একটা হলো এবাদতে জেসমানী একটু হলে এবাদতে মালি আর একটা হলো এবাদতে মালি ও জেসমানি এই হজ হল এ বাদতে মারি ও জেসমানি যেখানে আর্থিক সামর্থ্যতার প্রয়োজন এবং অর্থের শারীরিক সামর্থ্যতাও প্রয়োজন সেই কারণে যাদেরকে আল্লাহ তালায় সামর্থ্য দিয়েছেন সেই সমস্ত মানুষ আল্লাহর জন্য ফরজ হজ করবে এটা আল্লাহ আলায় বিধান আলিল্লাহি আলান্না সে হাইজুল বাইতে মানিস্তা হেসাব্বিরা আল্লাহ রব্বর আলাইবিন বলেছেন যে যাদেরকে সামর্থ্য দেওয়া হয়েছে এবং মক্কা অতিক্রম করার সাধ্য আল্লাহ দিয়েছেন তাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন কিন্তু ওমরা হল বৃত্তমানদের জন্য জীবনে অন্তত একবার হল তিনি এই শূন্যটি পালন করবেন এটি শূন্যতে মোয়াক্কেদার ওমরা করতে রসুল আকাম সাল্লাহ আলিহু আসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং ওমরার মধ্যে তিনটি ফরজ কাজ আল্লাহ তারা বলে দিয়েছেন তার মধ্যে একটি হলো এহরাম বাধা আরেকটি হলো লাইড হারাম জিয়ার তো করা এবং তৃতীয়টি হল আসাই বা সাফা ও মারোয়া সাফা এবং মারা আসাই করা আমরা সকলেই জানি যে অত্যন্ত পুণ্যময় কাজ হলো এই উমরা করা এবং উমরার মধ্য দিয়ে আল্লাহ রুবুল আলমিন একজন মানুষকে একেবারে জান্নাতি হিসাবে তৈরি করে দেন এবং তার জীবনের সকল গোলাগুলো মাফ করে দিয়ে তাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেন এই জন্য আল্লাহ রুবুল আলমিন যে বিষয়টি আমাদের দিয়েছেন যে রোজা পালন করার জন্য তিনটি ফরজ দিয়েছেন এবং তিনটি ফরজের মধ্য দিয়ে কেউ যদি মাহের আমাদান ব্যতীত অন্য সময়েও উমরা পালন করে তাহলে প্রভুত কল্যাণের হাস ভাগী হবেন এবং মাহের আমাদানে যদি সে এই উমরা পালন করে তাহলে তিনি একটি ফরজ উমরা সোয়াব পাবেন শুধু তাই নয় আমরা জানি রসিল্লাকম সাল্লিহু ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এই মাহের আমাদানে একটি সাধারণ নফল কাজ করবে সেই ব্যক্তি অন্য মাসের একটি ফরজের সোয়াব পাবেন এবং অন্য মাসে কেউ যদি সত্তরটি ফরজ আদায় করে এই মাসে একটি ফরজ আদায় করলে তার সত্তর কোন সোয়াব তিনি পেয়ে যাবেন এই জন্য রাসুল্লাহক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মাসে উমরা করার নির্দেশ দিয়েছেন এবং বেশি বেশি করে এই সৎকর্মটি করার জন্য উদ্বুদ্ধ করেছেন আহ্বান করেছেন রাসুল আকাম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত তার মধ্যবর্তী সময়ে যে সকল পাপ হয়ে থাকে সেই পাপের কাপড়া হিসাবে এই উমরাকে গণ্য করা হয়ে থাকে অন্যদিকে আল্লাহ রবি বলেছেন আল্লাহের মাবরুর লাইস উন ইল্লাল জান্না আর এই হজ্জে মাবরুর যা নসিব হয়ে যাবে তার জন্য একমাত্র প্রতিদান হবে জান্নাত অতএব কোন মানুষ যদি একটি উমরা পালন করে এবং উমরা পালনের মধ্য দিয়ে যদি তা নিজের জীবনের গুণাগুলোকে মাফ করাতে পারে আল্লাহ উপর আলবিন শুধু গুণা মাফ করবেন না তাকে জান্নাত দিবেন এবং জান্নাতের অংশীদার হয়ে তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন রমজানে উমরাজ একটি হজের সমতুল্য রসুল আকাম সাল্লিহ ওয়াসাল্লাম বলছেন যে রমজানে উমরা পালন করা একটি হজের সমতুল্য ইবনি মাজার দুই হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিস রসুল আকাম সাল্লিহু ওয়াসাল্লাম এই জন্য এই মাহের রমাদানে উমরা করার জন্য নির্দেশ দিয়েছেন হজত আব্দুল আব্বাস আলাদি তালাহু বর্ণনা করেন রসুলি আকাম ওয়াসাল্লাম এরশাদ করলেন যে তিনি হজ থেকে ফিরে এসে উম্মে সিনানকে বললেন হে সিনান তুমি কেন হজে গেলে না তখন উম্মে সিনান জবাব দিলেন যে হে আল্লাহ রসুল আমাদের দুটো মাত্র ওট আছে একটি ওট নিয়ে আমার স্বামী এবং আমার ছেলে হজ করতে গিয়েছে আরেকটি ওট দিয়ে আমরা জমিতে পানি সিঞ্চন করি সুতরাং আমার কাছে অতিরিক্ত ওট না থাকার কারণে হজে যেতে পারিনি রসুল ইহকাম ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি আগামী মাহের আমাদান যখন আসবে তখন গিয়ে ওমরাটা করে নিও কারণ একটি ওমরা মাহের আমাদানে অন্য মাসের একটি হজের সমতুল্য সোয়াব বোকার শরীফের এক হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস তফসিল আকমসল্লাহ আলিহালাম রমজান মাসে তুমি ওমরা করে নিও এই কথাটি বলে তাকে ওমরা পালনে উদ্বুদ্ধ করেছেন ওমরাকারীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয় প্রিয়নবি বললেন যে আল্লাহর পথে জিহাদকারী এবং হজ ও ওমরা পালনকারীর দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয় অতএব কেউ যদি হজের সফরে থাকে এবং উমরার সফরে থাকে সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন এবং রসুল কৃষকরা বললেন কেউ যদি আল্লাহর পথে বের হয় এবং আল্লাহর জন্য নিজেকে সপে দেয় সেখানে গিয়ে সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ পরে আমি তার ডাকে সারাদিন তাকে কখনো বিফল করেন না অতএব মাহের আমাদানের শেষ দশ দিনের উমরা অত্যন্ত বরকতময় আসুন আমরা সকলেই মাহের আমাদানের এই সুন্দর সময়ে আল্লাহর ঘর যেয়ে আরত করি উমরা পালন করি এবং আসাই বাইন সাফা ও মারোয়ার মধ্য দিয়ে আমরা উমরা পালন করে নিজের জীবনকে ধন্য করি আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করি এবং জান্নাতকে আমাদের ঠিকানা হিসাবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সকলকে মাহের আমাদানে উমরা পালনের তৌফিকে দান করুন আমিন ওয়াকির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি